Contact! No, we're panning up, we're going to keep whatever. নমস্কার আমরা প্রগ্রেসিভ নিউজে এর আগে আপনাদের দেখিয়েছিলাম অসমের কি ভয়াবহ বন্যা পরিস্থিতি অসমের কিন্তু সেই সময় বন্যা পরিস্থিতি মোটামুটি কন্ট্রোল করা গিয়েছিল কিন্তু আবারও বৃষ্টিপাত এবং আবার ওখানে সেই রকমভাবেই একই রকমভাবে কিন্তু ওই বন্যা দেখা গেছে এবং আবারও সেই ভয়াবহ পরিস্থিতি এবং অসমের যেটা মানে ভারতের যেটা শ্রেষ্ঠ নদ যেটা অসমে অবস্থিত অর্থাৎ ওই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ছাপিয়ে জল উঠে গেছে এবং ঘর বাড়ি প্লাবিত ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি অসমে তো এই সব মিলিয়ে অসমের অবস্থা কিন্তু কাহিল অবস্থা আসুন আমরা একটু সেই ছবি দেখি কিলো মাত্র 50 টাকা দিলে পার মাস 10 টাকা করে দিলে আগতে মাসের দাম 10 টাকা গোট 10 টাকা গোট গোট 10 গোট 10 গোট 10 গোট 10 না না রে পানি খাবো রে কি করব তুই তে আগে চেক কই দেবো দে 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 পরে আগে দি চালান কল তুই বের হতে বাকি দিও এইটু আর না আগে মোবাইল না খালা দেখলেন যে অসমের বন্যা পরিস্থিতি সেই ছবি যে কি ভয়ঙ্কর এবং এই ব্রহ্মপুত্র নদ যারা দেখেছেন তারা জানেন যে গুয়াহাটির পাহাড় থেকেও যারা দেখেছেন তারাও জানেন যে এই নদ এমনিতে দেখতে খুব সুন্দর খুব অসাধারণ সুন্দর সূর্যোদয় বা সূর্যাস্ত সময় ভীষণ সুন্দর দেখায় কিন্তু ভয়ঙ্কর মানে তার যে জলথৈথৈ অবস্থা সে চোখে না দেখলে বোঝা যায় না আর সেই ব্রহ্মপুত্র যখন ছাপিয়ে যায়
একুল উকুল দুকুল যখন ছাপিয়ে যায় তার যে কী অবস্থা হয় সেটা মোটামুটি অনুমান করা যেতেই পারে। সেই ব্রহ্মপুত্র ছাপিয়ে গেছে এবং প্রচুর ঘর বাড়ি সেখানে কিন্তু প্লাবিত হয়ে গেছে। তো এই রকম একটা অবস্থার মধ্যে এখন অসমের অবস্থা। তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সেটা ঠিক করে নেবেন ওখানকার সাধারণ মানুষ এবং সরকার। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন পাশে থাকুন, ধন্যবাদ।